चेक हैंड शेक गुड बॉय। गाइज এখন বেজে গেছে 12টা প্রায়, 12টা বাজেনি এখনো, প্রায় 12টা বলেছি তো। মা বেটি বেটাকে বুড়িয়েছি, কই গেল? এই যে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা, বেটা সুলতানের বউ আর ছেলে দুজনে উঠছে। তো উড়িয়েছি, 10-15 মিনিট হয়ে গেছে, অনেকটা নিচে চলে এসছে, একটু আগে অনেকটা উপরে ছিল, তখন ভাত খাচ্ছিলাম, এর জন্য ভিডিও করতে পারিনি, সরি সরি, ক্ষমা করে দিও। তো দেখো সূর্য মামার আজকের পাওয়ার দেখো, পুরো মুডে আছে, পুরো সূর্য মামা পুরো মুডে আছে। আজকে হেভি রোদ দিচ্ছে, এর জন্য জামা কাপড় পুরো ছাদে দেখতে পাচ্ছ ভরে গেছে। কি ব্যাপার এই লক্কা, এটা ছেলেটা এখন ডাকছে কেমন যেন, সে লেজ মাটির সাথে ঘষে ঘষে এখন ডাকে। আজকে দেখলাম, নেই তো কম্পিটিশনে কেউ নেই তো, এর জন্য বেশি ওইটা হয়ে গেছে, জুত হয়ে গেছে। নেই তাকা, মিস করতে দিস না তুই, এই এই যে এই যে ওই সাদা কলার মিস করতে দিস না। হ্যাঁ শোনে মার কান পেতে পেতে, এই এ ভরবে, এর এই মিডিলের পাখনা মানে একটা গজিয়েছিল আবার উঠে গেছে, ঠিক আছে, ওই মিডিলের ওর পাখনা মানে জ্বালাতেই দিচ্ছে না। ও কি এ এ আগে আগে একবার উঠিয়ে ফেলেছে, ঠিক আছে, কি করিস তুই? আরে এই মাল দেখো, লগি লগি মাটি খাচ্ছে একা একা, কি হচ্ছে তোর চোখটা দেখো তুমি, পুরো খেলা পায়রার মতন চোখ, কোড়া পায়রার মতন, এই দেখো বংশধর লোটনের, ঠিক আছে, ওইটা আছে, পাওয়ার আছে। এই যে আছে চটিয়াল, চটিয়াল চটিয়ালের আমি তোমাদের একটা বিশেষ কথা আমি বলিনি তো, চটিয়ালটাকে ধরেছিল যার কাছে থেকে কিনেছিলাম, সেই বলেছে যে একে বাজে একবার অ্যাটাক করেছিল এর উপর। এ দেখো নখটা দেখো, এর দেখেছ নখটা তো, চটিয়ালকে বাজে অ্যাটাক মেরেছিল, এর জন্য ওর চটিও একটু বেঁকিয়ে গেছে। আমি দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো একে ধরা যায় খুব ইজি, নখটা দেখো, এই দেখো নখটা দেখো, নখ নেই, এই নখটা তো নেই, আর চটিটা দেখো, এবার চটিটা দেখাচ্ছি, এই দেখো চটির এই সাইডটা, এই সাইডটা কীরকম ক্ষত বিক্ষত করে দিয়েছে, দেখেছো তো? চটিয়ালটা জোড় এর সাথে আশা করি হয়ে যাবে। তো জোট দেওয়ার ভিডিওটা তোমরা চাইছো, 2-3 জন চাইছো আমি দেখেছি, তো জোট দেওয়ার ভিডিওটা আমি বানাবো হচ্ছে বিকালে, এখন আমি বানাবো না, কারণ এখন একটা ভ্লগ বানাচ্ছি, জোট দেওয়ার ভিডিওটা আমি বিকালে বানাবো, সেটা ভালো করেই বানাবো, শুধু জোট দেওয়ার ব্যাপারেই বলবো আমি, ঠিক আছে, সেটা দেখে নিও সবাই। আর তোমরা যারা যারা দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। কি কেস কেসে ও বাচ্চা তবে না ছেলে, সব মদ্দা 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 ভরে গেল বাড়ি, এদের তো ডিম পাড়ার কোনো নামও নিশান নেই, বিক্রি করে দেবানি। রক্সি হয়েছে, হিসুবাগু হয়ে গেছে, হিসুবাগু সব হয়ে গেছে, রক্সি সিট 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 হোম, রক্সি সিট হোম সিট, গুড বয় গুড বয়, হ্যান্ডশেক হ্যান্ডশেক গুড বয় গুড বয়। আমি কামড়াতে বলেছি, কামড়াতে বলেছি আমি, চলো রক্সিকে আবার আমরা ধোয়াছি, তারপরে এদেরকে আমি খেতে দিয়ে দেবো দুপুরের খাবারটা। চলো 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 নিচে চলো নিচে। তো গাইজ আমি রক্সিকে রেখে চলে এসেছি, এবার আমি এদের খেতে দিয়ে দেবো দুপুরের খাবারটা, এদের মনে হয় খিদে লেগে গেছে। আর এটা দেখো ব্যাকা করে ফেলেছে, ওটার উপর বসেছে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা, ছটা বসেছে, মাঝে মাঝে তো 7-8টাও বসে, তখন কী অবস্থা হয়? হাই 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 হাই। তো খাবার খাবার এবার এবার ওদের দিয়ে দেবো, এইটুকু দুপুরের জন্য যথেষ্ট, বেশি খেলে মালরা মোটা হয়ে যাবে, তারপরে উঠতে পারবে না। জলটাও আমি চেঞ্জ করে দেবো, এই জলটা অনেকক্ষণ আগে দেওয়া, সকালে দেওয়া। আয় 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 যা বাইরে যা বাইরে যা 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 দৌড়ো দৌড়ো দৌড়ো, আর তো ভাগ মিলখা, আয় 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 যা যা কালু যা কালশিরা যা যা।
এর নাম কালু। আমার মুখ থেকে একবার বেরিয়ে গেছে যখন, এর নাম কালু। ফাইনাল, হ্যাঁ কালু যা যা কালু যা। এই চটি চটিলাল, এখন শুধু বাকি আছে চটিয়াল, আমি বের করে দেবো। যাও যাও খেয়ে আসো যাও। তো সব কটা বেরিয়ে গেছে, শুধু ডিমের যে কটা ছিল। এ বাচ্চা থুয়ে বেরিয়ে গেছে, তোমাদের বাচ্চা দেখে দিই গাইজ। এই দেখো এটা মদ্দা হবে, আমি না দেখেই বলে দিচ্ছি, কারণ প্রথম ডিমটা ফুটেছে আর পরে ছোট ডিমটা নষ্ট হয়ে গেছে, তার মানে এটা মদ্দা 100%। 100 কি 200। কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছি। এই যে কালদমটা নেমে গেছে, এরা কি করে? সুলতান নেমেছে, সুলতান সুলতান আর সুলতানের মা নেমেছে না? তো এখনো তো নামিনি, কই গেল ওরা? উপরে একটা বাস ঘোরাঘুরি করছিল আমি দেখেছি, অ্যাকশন হয়ে গেল নাকি? এখনো খুঁজে পাচ্ছি না। আমার কালো চশমাটা কই? আমার হয়ার ইজ মাই কালো চশমা, তাও খুঁজে পাচ্ছি না। দেখি দেখি সরো, কালো চশমাটাও খুঁজে পাচ্ছি না। ওই যে কই? তো গাইজ আপাতত আমি দেখতে পাচ্ছি না। গাছে বসলো নাকি? ও এই যে গাছে বসেছে, গাছে বসেছে। ঠিক আছে, পেয়ে গেছি পেয়ে গেছি। তো গাইজ এখন এর ভ্লগটা এই পর্যন্ত, আবার বিকালবেলা আর একটা বানাবো, কিন্তু সেটা ভ্লগ হবে না, সেটা অন্য একটা ভিডিও হবে। তো লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও, আর ভিডিওটা পুরো দেখো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।